নমস্কার বন্ধুরা, আমার আরও একটি নতুন ব্লগে সবাইকে জানাই স্বাগত। আশা করছি সবাই ভালো আছো, সুস্থ আছো। তো আমরাও খুব ভালো আছি। শুভ দোল পূর্ণিমার অনেক অনেক শুভেচ্ছা অভিনন্দন। সবাই খুব সাবধানে হোলি কাটাও। দেখো সকালবেলা উঠে সঙ্গে নাস্তা দিয়ে দিলাম, আর এখন বাজে 10:30। সাড়ে দশটা থেকে দেখো হোলি খেলা স্টার্ট হয়ে গেছে। আর ওইখানে উপরে অংশ এসেছে, আর ওর পাপা গার্ড দিচ্ছে আমাদের, মানে সোনুর পাপা গার্ড দিচ্ছে ওদেরকে, নয়তো কেউ ওদেরকে এক্ষুনি মানে পুরো চান করিয়ে দিতে পারে সেই কারণে। তারপর দেখো আমার সব কিছু ঘরের কাজকর্ম সেরে নিয়ে আমি গোপুসোনাকেও খেতে দিয়ে দিয়েছি, আর হোলির কালার দিয়ে দিয়েছি। আর এই যে আমার আরেকটা গোপুসোনা, তাকেও আমি দিয়ে দিয়েছি কালার আর ফিচকারি। দেখছিলাম যে ও নিয়ে কি করে, কিন্তু না, ওর সেই ভয় পাচ্ছে, সবসময় শুধু আমার কাছে আসার জন্য চেষ্টা করছে। তারপর দেখো লাস্ট পর্যায়ে একটু হাতে হোলি নিল, আর এই যে তারপরে ঠাকুরকে দিয়ে আমি সোনুকে সোনাকে দিয়ে তারপর ওর পাপাকে দিয়ে দিলাম হোলির কালার। খাওয়াবো সারা লাক্স, আর ওইখানে সব এই তো হোলি খেলছে। এই দেখো সব শেষ করে ফেলো। আর এখন দেখো 11:30 বেজে গেছে, তো এখনও পর্যন্ত কেউ হোলি খেলতে আসেনি, কারণ সবার এক্সাম আছে না ফাইনাল, সেই কারণে কেউ এই বছর বেশি হোলি খেলবে না। তারপর দেখো নিয়ে আসছিলো খাসি মাংস, তো মাংসটাকে আমি ভালো করে ধুয়ে পরিষ্কার করে নুন হলুদ লঙ্কা মাখিয়ে দিলাম। আর তারপর দেখলাম যে সবাই এসে গেছে, ওই যে ওপরে স্নেহাও আসছে, ওরা ওদের সোসাইটির নিচেটায় দাঁড়িয়ে আছে, আর এরা সব আমাদের গেটের সামনেটায় দাঁড়িয়ে আছে। তো ওই দিকের আর এই দিকে নিয়ে ওরা এখন দুজনরা মানে দুটো দল আর কি ভালোই হোলি খেলছে। যতজন রাস্তা দিয়ে যাচ্ছে তো সবাইকেই ওরা কালার দিচ্ছে, ফিচকারি মারছে, বেলুন মারছে। তো এই যে হোলি, হোলি বা দোল পূর্ণিমা যাই বলো না কেন, এই দোল পূর্ণিমাতে যতই দুঃখ কষ্ট থাকুক না কেন, সবার কথাই বলছি, কোন দিক দিয়ে দেখবে বাচ্চাদের এই হাসি খুশি আনন্দ দেখে দুঃখ কষ্ট এক নিমেষের মধ্যে উধাও হয়ে যাবে। যেমন বন্ধুরা খারাপ পরিস্থিতিতে কিন্তু হাসাটা খুব দরকার, তাহলে দেখবে যন্ত্রণা তোমাকে দেখে ভয়ে ছুটে পালিয়ে গেছে। যখন তুমি মনে মনে ভেবে নেবে ও যা হচ্ছে হোক, যা লেখা আছে হবে, ভাগ্যে যা আছে হবে, তখন দেখবে সত্যিকারের নিমেষের মধ্যে যেন কোনখান থেকে সব প্রবলেম উধাও। আর এই যন্ত্রণাই দেখবে পরে একদিন জীবনের মূল শিক্ষক হয়ে উঠবে, কারণ এই যন্ত্রণার জন্যই আরও দেখবে মানে সব দিক দিয়েই বলছে যে আরও দেখবে চাপ বেড়ে যাবে, আরও দেখবে আগ্রহ বেড়ে যাবে, তো সেই কারণে দেখবে মূল শিক্ষক হয়ে উঠবে এই যন্ত্রণায়। তারপর দেখো রান্নাবান্না করে নিলাম, শুধুমাত্র হয়েছে মটন, তো খাসির মাংসের ঝোল আর ভাত। তারপর সবাই মিলে আমরা একটু রাস্তার দিকে যাচ্ছিলাম ঘুরতে, যে দেখি এখনও সবাই কত হোলি খেলছে। তো তিন জায়গায় মিলে বেরিয়ে পড়েছি একটু দেখতে, আর বাচ্চা দুটোকে নিয়ে, আমার দুই মেয়েকে নিয়ে। তো সবাই এখনও হোলি খেলছে বন্ধুরা, আর এখন বেজে গেছে প্রায় 3টে কিন্তু বাজে, আমরা এখনও কিন্তু স্নান করিনি, এখন আমাদের হোলি খেলা হচ্ছে। আর এই বছর কিন্তু সেরকম পরিমাণে হোলি খেলা হচ্ছে না সবার ফাইনাল এক্সামের জন্য। তারপর দেখো একদম রাত্রেবেলা ফিরে আসলাম, আর সোনুকে ভাত দিয়ে দিয়েছি, আর সোনাই যে এবার ঘুমানোর টাইম হয়ে গেছে প্রায় 1টা বাজে। তো চলো বন্ধুরা বাই আজকের মতো।